বিরাট কোহলি গৌতম গম্ভীর শত্রুটা পুরাতন হলেও আবার নতুন করে জড়িয়েছে। হ্যাঁ বন্ধুরা, বিবাদে জড়িয়ে তাদের শাস্তি হলো, কী শাস্তি হলো সে সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো। বিবাদের দেওয়াল ভেঙে হরভজন সিং অ্যান্ড্রু সাইমন্স বন্ধুত্ব গড়ে দিয়েছেন আইপিএল, সেই আইপিএল আবার গৌতম গম্ভীর বিরাট কোহলির সুসম্পর্কে বৈরিতা রূপ দিয়েছেন, যা শুরুটা হয়েছিল 2013 সালে। গম্ভীর তখন ছিলেন কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক, কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গুলারের নেতৃত্ব। এক দশকের পর দুজনেরই ভূমিকা বদলেছে। গম্ভীর এখন লখনউ সুপার জায়ান্টের পরামর্শক, নেতৃত্ব ছেড়ে দেওয়া কোহলি খেলেছেন উদ্বোধনী ব্যাটসম্যান হিসাবে, কিন্তু বৈরিতা এখনও রয়েই গেছে। গত রাতে ম্যাচ শেষ হতেই দুজনের উত্তপ্ত বাদানুবাদ বৈরিতার আগুন নতুন করে ঘি ঢেলেছে। শত্রুতা এগিয়ে না এলে কথা কাটাকাটি হাতাহাতির পর্যায়ে চলে যেতে পারত। গম্ভীর কোহলির এই বাদানুবাদ আইপিএল কর্তৃপক্ষ যে স্বাভাবিকভাবেই নেবে না সেটা অনুমতিই ছিল। হয়েছে তাই, বার্তা সংস্থা এনআই জানিয়েছে দ্বন্দ্বে জড়িয়ে আচরণবিধির দ্বিতীয় স্তরের 2.21 দ্বারা লঙ্ঘন করেছেন ভারতের হয়ে বিশ্বকাপ জেতা এই দুই ক্রিকেটার। শাস্তি হিসেবে তাদের ম্যাচ ফির পুরোটাই কেটে 100% জরিমানা নেওয়া হয়েছে। এছাড়া লখনউর আফগান পেশা নবীন উল হককে ম্যাচ ফির 50% জরিমানা করা হয়েছে। তারা নিজেদের দোষ স্বীকার করেছেন কিনা কিংবা আনুষ্ঠানিক শুনানির দরকার পড়েছে কিনা এ ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। ম্যাচের 17তম ওভারে কোহলির সঙ্গে প্রথম ঝামেলা বাধে নবীনেরই, সে সময় এক আম্পায়ার ও অমিত মিশ্র এসে তাদের থামান। ভিডিওতে দেখা গেছে গম্ভীর ও কোহলি বদনবাতের সূত্রপাত বেঙ্গুলুরুর জয়ের পর দুই দলের খেলোয়াড়দের হাত মেলানোর সময়। ম্যাচ চলাকালে অবশ্যই লখনউয়ের একটি উইকেটের পড়ার পর নিজেদের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে উল্লাস করেছিলেন কোহলি। লখনউয়ের ডাগ আউটের দিকে তাকিয়ে মুখ আঙুল দিয়ে গম্ভীরকে চুপ করে থাকার ইঙ্গিত করেন কোহলি। স্ত্রী আনুষ্কা শর্মার জন্মদিন তার দিকে উড়ন্ত চুম্বন দিতে দেখা দেয়। আফগানিস্তান নবীন আউট হওয়ার সময়ও বনে উল্লাস করেন কোহলি, ক্যাপ খুলে মাটিতে ছুঁড়ে ফেলেন, সেটা ভালোভাবে নেননি নবীন। হাত মেলানোর সময় কোহলিকে তিনি কিছু একটা বলেন, পাল্টা জবাব দেন কোহলি। এরপর তেরে আসেন গম্ভীর, তুমুল বাকবিতণ্ডা শুরু হয় সেখানেই। ভারতীয় ক্রিকেটাররা এত বড় মাপের দুই তারকা দ্বন্দ্ব ক্রিকেট প্রেমীরা স্বাভাবিকভাবে নেননি, অনেকেই দুজনকেই দোষছেন। একজন পুরানো একটা ভিডিও শেয়ার করে লিখেছেন, এটা সেই ভিডিও যখন গম্ভীর ম্যাচ সেরা পুরস্কার কোহলিকে দিয়ে দিয়েছিলেন। গম্ভীর ও কোহলি দুজন রাজ্য দল দিল্লির হয়ে লম্বা সময় একসঙ্গে খেলেছেন। 2011 বিশ্বকাপের ফাইনালে দ্রুত 2 উইকেট হারানোর পর ভারতের ব্যাটিংয়ের হালও ধরেছেন এই দুজনেই, সেই তারাই আজ একে অপরকে সহ্য করতে পারেন না।